আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি সংবাদে থাকছে সংবাদ ইরাকের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন উত্তেজনা মধ্যপ্রাচ্যে আবারও আমেরিকার বি বাওয়ান্ন বোমারু বিমান মোতায়েন করছে এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠাকে সম্পূর্ণভাবে সমর্থন করে সৌদি আরব বলছে পররাষ্ট্রমন্ত্রী কাবুলে রকেট হামলার জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করল তেহরান ইরানের পরমাণু সমঝোতাকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্ক যুক্ত করা যাবে না বলছে রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব বিদায়ের আগে সৌদির আমন্ত্রণে জি টোয়েন্টি সম্মেলনে ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইরাকের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন নিয়ে উত্তেজনা ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে সে সংসদ সদস্য আহমাদ আল কানানি তিনি বলেছেন বাগদাদের মার্কিন দূতাবাস হচ্ছে পৃথিবীর একমাত্র কূটনৈতিক মিশন যেখানে এই অস্ত্রশস্ত্র মোতায়েন রয়েছে শনিবার তিনি ইরাকের পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এই প্রশ্ন করেন বলে দেশটির আল মালুমা সংবাদ সংস্থা জানিয়েছে আসাদিকুন দলের এই রাজনৈতিক নেতা বলেন বিশ্বের কোনো দূতাবাস নিজের নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জঙ্গি বিমান বা ট্যাঙ্ক মোতায়েন করে না কাজেই বাগদাদের মার্কিন দূতাবাস যা করেছে তা ইরাকের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে আয়তন বিয়াল্লিশ হেক্টর যা সিটির আয়তনের চেয়ে বড় গত জুলাইয়ে মার্কিন সেনারা এই দূতাবাস ভবনের নিরাপত্তার রক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালায় ইরাকের এই সংসদ সদস্য তার দেশ থেকে কিছু মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে বলেন ইরাকি পার্লামেন্ট এসব মার্কিন সেনার বিচার করার জন্য আইন পাশ করেছে কাজেই তাদেরকে প্রত্যাহার করে নেওয়া যথেষ্ট নয় আরে ইরাকি সংসদ সদস্য ফাজেল জাবের বলেছেন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি প্রতারণা ছাড়া আর কিছুই নয় তার মতে আমেরিকা যদি সত্যিই ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করার ইচ্ছে থাকে তাহলে তাকে বাগদাদ সরকারের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে একটি সময়সীমা ঘোষণা করতে হবে গত মঙ্গলবার ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা সংখ্যা কমানোর কথা ঘোষণা করেন তিনি বলেন ইরাকে বর্তমান তিন হাজার দুশো মার্কিন সেনা রয়েছে এবং সেখান থেকে সাতশো সেনা প্রত্যাহার করা হবে সূত্র পার্টস টুডে মধ্যপ্রাচ্যে আবারও আমেরিকার বি বোমারু বিমান মোতায়েন করেছে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে বি বিমান মোতায়েন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত বাড়াতে পারেন বলে আশঙ্কা যখন জোরদার হচ্ছে তখন মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে এই বিমান মোতায়েন করল আমেরিকার নর্থ ডেকোটার একটি বিমান ঘাটি থেকে বিমান দুটি বোমারো বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয় এবং এসব বিমান গতকাল মধ্যপ্রাচ্যের টহল দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডার এক বিবৃতিতে জানিয়েছে স্বল্প সময়ে এই মিশন পরিচালনা করা হয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে আগ্রাসন প্রতিরোধ মার্কিন মিত্রদেরকে করা বিবৃতিতে বলা হয়েছে এই মিশনের মধ্য দিয়ে প্রমাণ করা হয়েছে যে স্বল্প সময়ের নোটিশে মার্কিন বাহিনী বিশ্বের যে কোনো জায়গায় বিমান শক্তি মোতায়েন করার ক্ষমতা রাখে এই মিশনের মাধ্যমে বিমানের ক্রোরাম মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুট ও কমান্ডো সঙ্গে পরিচিত হয়ে উঠবে সিস্টেমের এবং তারা যে কোনো হুমকি নসাদ করার সক্ষমতা অর্জন করবেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠাকে সম্পূর্ণভাবে সমর্থন করে সৌদি আরব বলছে পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ বলেছে যদি তার দেশের একটি মাত্র পূর্ব শর্ত পূরণ হয় তবে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সমর্থন করবে রিয়াদ গতকাল জি টোয়েন্টি ভার্চুয়াল সম্মেলনের অবকাশে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন ফয়সাল বিন ফারহান বলেন একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তি চুক্তি সইয়ের মধ্য দিয়ে যদি ফিলিস্তিনের জন্য মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার প্রতি পুনর সমর্থন দেবে রিয়াদ সরকার গত দুই মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করেছে এছাড়া আরও কিছু আরব রাষ্ট্র একই পথ অনুসরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে এই চুক্তির প্রতি রিয়াদ এর আগেও সমর্থন দিয়েছে এবং আরব আমিরাত ও বাহারাইনের সঙ্গে ইসরায়েলের বিমান চলাচলের জন্য সৌদি আরব আকাশ সীমা উন্মুক্ত করে দিয়েছে এসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও ফিলিস্তিনিরা কঠোর নিন্দ ও সমালোচনা করে আসছে কাবুলের রকেট হামলার জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করল তেহরান আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকালের রকেট বৃষ্টির জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছে ইরান তেহরান বলেছে এই ঘটনা আমেরিকার প্রক্সিযুদ্ধ এবং দেশটির সহযোগী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উপ উগ্র কার্যকলামের উৎকৃষ্ট প্রমাণ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাদিব জাদে কাবুলের বিভিন্ন স্থানে অন্তত তেইশটি রকেটের আঘাত হানার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার সন্ধ্যায় এই মন্তব্য করেন কাবুলে শনিবারের এসব রকেট হামলায় অন্তত আট জন নিহত হয় একটি রকেট হামলা দূতাবাসের আঙ্গিনায় আঘা থানলেও তাতে কেউ হতাহত হয়নি খাদিবাদে কাবুলের কূটনৈতিক আফগান সরকার ও জনগণ বিশেষ করে নিহতদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান কাবুলের ইরান দূতাবাস আঙ্গিনায় আঘা থানার রকেট দূতাবাস ভবনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখনো পর্যন্ত কোন দল বা গোষ্ঠী কাবুলের রকেট হামলার দায়িত্ব স্বীকার করেনি ইরানের কর্মসূচির সঙ্গে সম্পর্কযুক্ত করা যাবে না বলছে রাশিয়া। ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গুলিয়ে ফেলা যাবে না বলে জানিয়েছে রাশিয়া ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল ডলিয়ানভ এ মন্তব্য করেন তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন কোনো কোনো বিশ্লেষক এই দাবি তুলেছে যে ইরানের পরমাণু সমঝোতাকে আগের জায়গায় ফিরিয়ে আনার সঙ্গে সে দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও আঞ্চলিক প্রভাবের বিষয়টিকে সম্পর্কযুক্ত করতে হবে উইলিয়ানব এই দৃষ্টিভঙ্গিকে ভুল আখ্যায়িত করে বলেন যেসব সমস্যা সমাধানের জন্য আঞ্চলিক দেশগুলো সহযোগিতা প্রয়োজন সেসব বিষয়কে ইরানের পরমাণু সমঝোতার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার দু সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমেরিকা এই পদক্ষেপ সত্ত্বেও ওই সমঝোতায় স্বাক্ষরিত বাকি সবগুলো দেশ পরমাণু সমঝোতায় অটল থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু এসব দেশ ইরানের এই সমঝোতায় থাকা আর্থিক সুবিধা দিতে পারেনি এ কারণে ইরান ও পশ্চিমা দেশগুলোকে সময়সীমা বেঁধে দিয়ে একের পর এক নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখে তবে এবার ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ওই সমঝোতা আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়া সম্ভাবনা তৈরি হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছে সূত্র পার্স টুডে বিদায়ের আগে সৌদির আমন্ত্রণে জি টোয়েন্টি সম্মেলনে ট্রাম্প সৌদি আরবের আয়োজনে দুই দিনব্যাপী জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিচ্ছেন সত্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউজের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে খবর দ্য হিল প্রাণঘাতী করোনা মহামারীর কারণে সৌদি আরবের আয়োজনে এবারের সম্মেলনটি শনিবার ও রবিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে এবারই প্রথম কোনো আরব দেশ জি সম্মেলনের আয়োজক সৌদি আরবের বাদশাহ সালমানের সভাপতিত্বে বিশ্বের উনিশটি বৃহত্তর অর্থনৈতিক দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এতে অংশগ্রহণ করেছে ট্রাম্পের ক্ষমতাকালীন সময়ে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ফলে বিভিন্ন বিষয়ে মুসলিম এই দেশটিতে সাহায্য করছে ট্রাম্প সর্বশেষ সাংবাদিক জামাল খাসুগি হত্যার দায়ে অভিযুক্ত মোহাম্মদ বিন সালমানকে বিচারের হাত থেকেও বাঁচিয়েছে ট্রাম্প তাই মার্কিন নির্বাচনের জো বাইডেনের কাছে বিপুল ভোটে হেরে গেলেও এই সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি হোয়াইট হাউস প্রকাশিত ট্রাম্পের সূচি অনুসারে সম্মেলনে রবিবার অংশ গ্রহণ করবেন ট্রাম্প তবে কোনো অনুষ্ঠানে তিনি যুক্ত হবে না তাতে নির্দিষ্টভাবে জানানো হয়েছে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সশস্ত্র বাহিনীর কর্মদক্ষতা সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও কর্মদক্ষতা দেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন ধারণকৃত ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণটি প্রচারিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সশস্ত্র বাহিনী দিবস দু উপলক্ষে আমি তিন বাহিনীর প্রতিটি সদস্য সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি করোনা ভাইরাস মহামারীর কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় অন্যান্য বছরের ন্যায় এবছর সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি তবে ভার্চুয়াল পদ্ধতিতে এবং স্বাস্থ্যবিধি মেনে বাহিনীগুলো নিজেদের মতো করে অনুষ্ঠানের আয়োজন করেছে তিনি বলেন আজকের এই মহতি দিনে আমি শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি প্রাণপণ যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় চার নেতাকে স্মরণ করছি মুক্তিযুদ্ধের তিরিশ লাখ শহীদ এবং দুই লাখ নির্যাতিত মা বোনকে মুক্তিযোদ্ধাদের আমার সালাম প্রধানমন্ত্রী বলেন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে আজকের দিনটি বিশেষ গৌরবময় স্থান দখল করে আছে 1971 সালের এই দিনে সেনা নৌ ও বিমান বাহিনীর অকুতভয় সদস্যগণ যৌথভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের সূচনা করেন সম্মিলিত আক্রমণের মুখে শত্রু বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয় মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের মহান আত্মত্যাগ ও বীরত্ব গাঁথা যাতে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তিনি বলেন মহান মুক্তিযুদ্ধর মধ্য দিয়ে ক্ষুদ্র পরিসরে যে সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছিল তা আজ মহিরু হয়ে বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে স্বাধীনতার পরপরই জাতির পিতা একটি উন্নত ও পেশাদার সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন সে লক্ষ্যে তিনি সালে প্রণয়ন করেছিলেন প্রতিরক্ষা নীতি শেখ হাসিনা বলেন যুদ্ধবিধ্বস্ত দেশে সীমিত সম্পদ নিয়ে বঙ্গবন্ধু উনিশশো সালে গড়ে তোলেন বাংলাদেশ মিলিটারি একাডেমি কম্বাইন্ড আর্মস স্কুল এবং সেনাবাহিনীর প্রতিটি কোরের জন্য স্বতন্ত্র ট্রেনিং সেন্টার তিনি বলেন বঙ্গবন্ধু একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম ও খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর তিনটি ঘাঁটি উদ্বোধন করেন ভারত ও যুগস্লাভিয়া থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ সংগ্রহ করেন উনিশশো তিয়াত্তর সালে সেই সময়ে সুপারসনিক মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানসহ হেলিকপ্টার ও পরিবহন বিমান এবং এয়ার ডিফেন্স রাডারের মতো অত্যাধুনিক সরঞ্জাম বিমান বাহিনীতে সংযোজক করেন প্রধানমন্ত্রী বলেন আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী লগ্নে জাতির পিতা প্রণীত জাতীয় প্রতিরক্ষা নীতির শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও কর্মদক্ষতা দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে